শরীয়তপুর জেলা থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। কবি রজনীকান্ত সেনের এই অমর কবিতাটি এখন এদেশে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত। শুধুমাত্র পাঠ্যপুস্তকের কবিতা পড়েই এখনকার শিক্ষার্থীরা বাবুই পাখির শিল্প নিপুণতার কথা জানতে পারে। এখন আর চোখে পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন সেই ছোট্ট বাসা এবং বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। হারিয়ে যাচ্ছে প্রকৃতির বয়ন শিল্পী, স্থপতি এবং সামাজিক বন্ধনের কারিগর বাবুই পাখি ও তার বাসা। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে বাসা বাঁধে। সেই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত। আগে অনেক বাল্যার বাসা আসিল আমাকে এলাকায়, মনে এখন অনেক দিন ধরে নাই। ওখানে আবার কিছুদিন হয়েছে, মনে এখন আমার বাড়ি ঘাড়ায় অনেক মানুষ আসে, সুন্দর গাড়ি লয়ে আয়ের দেহে বাল্যার ক্যাশের মাসে শুনে এইভাবে সুন্দর করে দেখতে আসে অনেক মানুষই আসে। আগে যেমন আসলো না, অনেক এখন তাল গাছের মাথায় অনেক বাসা করছে, কয়েকটা তাল গাছ এখান দিয়ে আসে, এই কারণে মাইসে এখন দেখতে হয়। এই আবাসন আগে বাজরো আসিল, আর ওখান তো মনে করেন আমার নতুন করে আবার হইতে আছে, বুঝলেন? ইয়া তো আমার নতুন করে আবার হইতে আছে, ইয়া নতুন করে হইতে আছে মানে আবার ইয়া তো একটা ফাগুনের একটা আবার ইয়া তো মনে করেন যা বদলা দিয়ে বেড়ার তো পারবো না, এম করে পারবো না। দেখেন যে আল্লাহ কী যা দিছে, আল্লাহ কী যা দিছে, আল্লাহ কী ক্ষমতা দিছে এটার ভিতর, না কি ক্ষমতা তো মানে পারবেন কোনো বেড়ায় পারবো না আল্লাহ ছাড়া। সচরাচর এই বাইল্যার বাসা এখন আর দেখা যায় না। আমাদের স্বর্ণবাড়ি গ্রামে দীর্ঘদিন পরে বাইল্যার বাসা দেখা যাইতেছে, কিছু কিছু তাল গাছে দেখা যাইতেছে। অনেক লোকজন বিকালবেলা আসে দেখে ছবি টবি তুলে নেয়, খুবই ভালো লাগে। অনেকে আসে দেখে বিকালবেলা, দোকানও আসে, আশেপাশে মানে দেখাই যায় না। এই স্বর্ণবাড়ি গ্রামে এই অনেকদিন পরে এই পাখির বাসা দেখা যাইতেছে। বাইলার বাসা তো আগে ছিল, যতক্ষণের মধ্যে বাইলা ছিল, এখন আবার অনেকদিন পরে আবার এখন দেখা যাইতে আছে। এখন আবার দেখতে আসি অনেক বাসা করছে। এখন এই এলাকায় এরই ধান নাই বলতে এই বাইলা থাকে না, আবার পরে বাইলা যেই গাছে বাসা করে ওই গাছও বেশি একটা নাই, গাছে বাসা করতে পারে না, এই এলাকায় বাইলা এখন আর থাকি না। এখন আবার যদি বলে কটা গাছ আছে তার গাছ এখন আবার বাসা বাঁধছে, আর এই ধানও নাই, আর বাইলা এখানে থাকবো কি, এখানে থাকে বাইলার খাওয়ার মতো সেই সেই ধানগুলি নাই কি আর কি, সেই জন্য এই এখানে বাইলা আসে না। প্রবল ঝড়েও তাদের বাসা পড়ে যেত না। বাবুই পাখির শক্ত বুননের এই বাসাটি শিল্পের এক অনন্য সৃষ্টি, যা টেনেও ছেঁড়া সম্ভব নয়। একসময় বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তাল গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা দেখা যেত, এখন তা আর সচরাচর চোখে পড়ে না। কালের বিবর্তনে ও পরিবেশ বিপর্যয়ের কারণে সেই দৃষ্টি ভোলানো পাখিটিকেও তার নিজের তৈরি বাসা, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলত, তা আজ আমরা হারাতে বসেছি। বাবুই পাখি বাসা তৈরির পর সঙ্গী খুঁজতে যায় অন্য বাসায়। সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য নানাভাবে ভাব ভালোবাসা নিবেদন করে এরা। বাসা তৈরির কাজ অর্ধেক হলে কাঙ্ক্ষিত স্ত্রী বাবুইকে সে বাসা দেখায়, বাসা পছন্দ হলে কেবল সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী বাবুই পাখির বাসা পছন্দ হলে বাকি কাজ শেষ করতে পুরুষ বাবুই পাখির সময় লাগে 4 দিন। স্ত্রী বাবুই পাখির প্রেরণা পেয়ে পুরুষ বাবুই মনের আনন্দে শিল্পসম্মত ও নিপুণভাবে বিরামহীনভাবে বাসা তৈরির কাজ শেষ করে। প্রেমিক বাবুই যত প্রেমই দেখাক না কেন, প্রেমিকার ডিম দেওয়ার সাথে সাথে প্রেমিক বাবুই আবার খুঁজতে থাকে অন্য সঙ্গী। পুরুষ বাবুই এক মৌসুমে 6টি বাসা তৈরি করতে পারে। ক্ষেতের ধান পাকার সময় হলো বাবুই পাখির প্রজনন মৌসুম। ডিম ফুটে বাচ্চা বের হবার পরপরই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্ত্রী বাবুই ক্ষেত থেকে দুধ ধান সংগ্রহ করে। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শরীয়তপুরের গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি বাবুই পাখি। প্রকৃতির বয়ন শিল্পী, স্থপতি ও সামাজিক বন্ধনের কারিগর নামে সমধিক পরিচিত বাবুই পাখি ও তার অপরূপ শিল্পসম্মত বাসা এখন আর তেমন চোখে পড়ে না।